এই হন আজকে আমাদের মধ্যে একটা ব্যাডমিন্টন বাজি হয়ে যাক। ব্যাডমিন্টন মানে? আমি তো র‍্যাকেট খেলতে আইছি। আরে বেটা ব্যাডমিন্টন মানে র‍্যাকেট? মূর্খটার ঘরে খেলতে আইছি। কি নাইছ? আচ্ছা দিলে বাজি হয়ে যাক। কি বাজি খেলবি? 1 লিটার 7 আপ। 1 লিটার 7 আপের দাম তো 60 টাকা। এই না 7 আপ ড্রাইভার আপনা দুইটা পেনশন। আচ্ছা ঠিক আছে দুইটা পেনশন। হই মিয়া দুইটা পেনশন মানে? দুইটা পেনশন তো আপনারা দুইজনই খাবেন। দুইটা পেনশন হইব না, এক প্যাকেট আকিস। আচ্ছা ঠিক আছে আকিজি। এই কিন্তু কক তো নাই, খেলবি কেমনে? বাসা থেকে বিরিটির খাওয়ার নিকে টাকা নাইছস না? দেখ পকেট চেক দে। নাই তো। এই ভাইছে ভাইছে। এ ভাইছে ভাইছে। আসসালামু আলাইকুম ভাই। ওমর ফ্রম সুইজারল্যান্ড। কি করে? তাইলে কি চলতাছে? ভাই এনে ব্যাডমিন্টন খেলা চলতাছে। ব্যাডমিন্টন মানে? আরে ভাই ব্যাডমিন্টন মানে যে র‍্যাকেট খেলা, র‍্যাকেট র‍্যাকেট। ও র‍্যাকেট খেলা। ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমিও খেলবো। আরে ভাই র‍্যাকেট খেলবেন তো ঠিক আছে, কিন্তু কারো কাছে তো কক কেনার টাকা নাই। আরে বেটা টাকা লাগবো আমার কাছে কবি না। হ যা দুইটা বল আর একটা কস্টিপ লই আয়। কি করে বল কস্টিপ মানে? কক কক। এই বড় ভাইয়ের গা তুলছে, দে টাকা দে, আমি টাকা দিই। না ভাই না ভাই, মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হুন কক কিনতে টাকা দিছি ঠিক আছে, কিন্তু আমারে খেলতে নিতে হইব। আরে ভাই কেমনে খেলবেন? আমরা তো 4 জন হই গেছি। 4 জন হইছে তে কি হইছে বেটা? 11 জন হইতে আরো 7 জন বাকি। কি রে ওই উপর ভাইয়ের গা আবার তুলছে, ওই দে আমার কককে না টাকা দে ভাই, ভুলে গেছে ভাই ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু ভাই র‍্যাকেট খেলতে তো 4 জন লাগে আর আমরা তো 4 জন হয়ে গেছি। ওই তোর কি মুসলমান হইছে? না। ওই তা কো মুসলমান হই নাই, তারা খেলা থেকে বাদ, তোর খেলা লাগবে না। ওই বাদ মানে? আপনারা তো মুসলমান হই নাই। ওই উপর ভাইয়ের লগে বেদবি করছে, দে আমার টাকা দে, ভুল কিনতে টাকা দিব না দে। আচ্ছা দা তুই আম্পিয়ার, ঠিক আছে আমি খেলুম তুই আম্পিয়ার। হ্যাঁ আচ্ছা এই ধর যে কক ফেদা নিয়ে গা, খেলা শুরু করি। জোর কা ঝটকা হায় জোরো সে লাগা লাগা। এই লন ভাই কক আনছস? হ্যাঁ ঠিক আছে দা আম্পিয়ার খারা, ওই খারা। Well, he's got the license here to go for the full Monty. ওই এদিকে আয়, ওই এদিকে আয়। ও নো, এই মাঠের মাঝখানে এই জালটা গাইছস যে, এখন আমি দৌড়ে আর রান নিব কেমনে? রান নিব বলি? এটা তো ব্যাডমিন্টন খেলা, এটা তো নেট লাগবই। বড় ভাইরে আবার মারছে, ফুল কিনার টাকা আমার, ওই যা খেলাম না। কি করে? আরে ভাই ভাই, আরে র‍্যাকেট খেলার মতো তো নেট লাগে। লাগে ভাই, আমাকে ছুটি আলেন্ডে তো লাগে না। আচ্ছা দা তখন লেগে একদিন তখন নিয়মই খেললাম, যা খারা। হ্যাঁ রেডি তো? হ্যাঁ রেডি রেডি। ওই তোরা রেডি? হ্যাঁ ভাই রেডি রেডি। আচ্ছা মারলাম তাইলে। দে ব্যাকিং অফ এন্ড ব্যাকিং অফ। এই গোল! কি করে গোল গোল দিছি? হাই মিয়া এটা কি খেলছেন? নেটের মতো ফুল বাজাই দিছেন, রে আমাকে তো সাবি গেল বা। হই বেটা নেটটা নাই তাহলে গোল দিব না। আরে নি এটা ফুটবল না তো, এটা তো র‍্যাকেট, র‍্যাকেটের মধ্যে কেমনে গোল হয়? আপনি কি মানে খেলা শিখছেন? আমাকে চুইতে ল্যান্ডে তো এমনি খেলা হয়। আচ্ছা দেখ তোকে লেগে খেলার নিয়ম পাল্টাইতাছি, তোরা যেমনি কবি ওমনি খেলাম। হই এখন সাপ গো, সাপ করা পারে না খেলবার আইছে। ফুল তো মেলা উপরে উঠে গেছে, এটা তো আমি জীবনে ব্যাটে লাগাইতে পারবো না। এই থুকু থুকু থুকু। এই লসে ঘুরে নো নো নো। হই মিয়া কি আর থুকু, প্রথম দিকে দেখতেছি আপনি খালি উল্টা পাল্টা কথা কইতেছেন। হালা পাগল, খেলা বুঝেনা কিছু না? খেলা বুঝিনা মানে? কারে কি কইছস? আমাকে তুই তার ল্যান্ডের বেস্ট প্লেয়ার আমি, তুই আমারে কথা আমি খেলা বুঝিনা? ওই আমার ফুল দিয়ে আমি খেলাম না তোকে লগে। একটা ফুল কিনে তো বড় হয়ে গেছে। আচ্ছা দেখ দাঁড়া দাঁড়া। মারেনি নাই, এই তো ফুল নিছে, উপর দিকে তাকায় দেখতেছে ফুল নিছে। আচ্ছা সমস্যা নাই, একটা ভুল হইছেই, ওইটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে ভুল হয়েই যায়। আচ্ছা তুই মার ফুল। আচ্ছা ভাই আহেন আহেন।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই তুই দেখা খারাপ হই এবার শর্ট গো হলুদ গেঞ্জি পরা পোলাটা আছে না অনেক ভালো খেলতেছে ওরে যদি না আউট করতে পারি না তাহলে ম্যাচ দিতে পারবো না ওরে ক্যাচ ধরে আউট করে দিই আরে মেয়ে এটা র‍্যাকেট খেলা এটা ক্রিকেট খেলা নাকি আপনারা ক্যাচ ধরে আউট করে দিবেন ভাই এটা কিন্তু ঠিক না আপনার তাকে কোন নাই যে আপনার মির্কির সমস্যা আছে হই বেটা কি এর মির্কি সমস্যা বেটা এই যে ককবুকে লাগছে বেটা পাইছি ভাই এটা হলো পাগনার ফুল এটা তো আপনি কি ব্যথা পাইছেন তোর বুকে লাগছে নাকি তোর বুকে লাগলে বুঝছি বুকের এই যে একটা হাড়ি ভেঙে গেছে গা ইসি রে আম্পিয়ার স্যার ফাউল দেন রে ফাউল হই বেটা এটা কি আর ফাউল এটা কি তুই ফুটবল পাইছস হ্যাঁ এটা হলো র‍্যাকেট এটা কোনো ফাউল নাই একে তো চর দিছে আর দুইয়ে তো তুই আম্পিয়ার বুঝস না তুই এন থেকে হর হই আমার ফুল নিয়ে আমি যাইতে থেকে তোরা খেল এ ভাই খারাল খেলা মাঝখান থেকে বাদ দাও যাও না আকিজ এর বাজি ধরছি আর বইয়ের উপরে দেখো কবি আচ্ছা আকিজ বিরি কিন্তু আমার দিতে দিব পাঁচটা আচ্ছা ঠিক আছে আপনার পাঁচটা আমাকে সাত ওই দাদাকে খারা দা হই কার কত পয়েন্ট রে আম্পায়ার স্যার কত পয়েন্ট অগো সাত তগো সাত হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তেলে অগো সাত হইছে আমাকেও সাত হইছে ম্যাচ ড্র এখন পেনাল্টি শট হইবো হয়ে বেটা তুই প্ল্যান্ডি শট করবি মানে তোর বাপ জীবনে র‍্যাকেট খেলছে না এই সন্দেহ তুই আইছিস র‍্যাকেট খেলবার কলার হাত দিছিস কেন তুই আমার হয়ে আম্পিয়ার তোর সামনে ও আমার কলার হাত দিল তুই কিছু বলি না কেন কি এর আম্পিয়ার তুই আমার তলকে আমার র‍্যাকেট খেলতেছিস না আরে এখন সাত সাত ড্র হয়েছে তাহলে ওরা প্ল্যান্ডি করবো না তো কি করবো আপনার তো আসলে একটা ফাউল লোক র‍্যাকেট খেলার মধ্যে কোনোদিন প্ল্যান্ডি কয় এটা শুনছেন তুই ফাউল লোক কইছিস আমারে ভাই আমার ভুল আমি লয়ে গেলাম কথা আরে ভাই শুনেন শুনেন আকিজ আছে খালি যাই যাই করে আচ্ছা তাহলে প্লান্টিক শট হইব ঠিক আছে এনে প্লান্টিক শট হইব পাঁচটা করে ঠিক আছে যা জায়গা খারা হাই প্লান্টি কইল যে যতটা কক নেটে লাগাইতে পারে বাপ জীবন এইরকম খেলা দেখি উল্টা পাল্টা কি সব খেলে কি পিলে নিয়েছে দূর ওরা কি এর ম্যাচ দিচ্ছে ওরা যে গোল দিছে অগো তো গোলকিপারই আসিল না গোলকিপার তো আপনি গোয়াছিল না এটা আমরা কিরকম খেলা খেলতেছি র‍্যাকেট খেলার মধ্যে আমরা গোলকিপার খারাপ করতেছি প্ল্যান্টি করতেছি বুঝলাম না সব দোষ কার এই এই সবে নাটের গুরু কেটা হ্যাঁ হ্যাঁ সব নাটের গুরু কেটা আয় আয় তোকে লগে আর আমি খেলুম না তোরা সম্মান দাস না বড় বাইরে দে আমার ফুল দিয়ে দে আমি জামগা এই খারা কি করে তোর ফুল তোর নানির ভরে তুমি রান